Assalamualaikum warahmatullahi wabarakatuh. Darshok, onik-onik shubhechha ebong obhinondon janacchi. Ami Professor Dr. Imdadul Haq, ami ekjon navjatok shishu kishor rog bishesh. Shedin 4 bochorer ekta bachcha chembare dhuklo, chembare dhuke 1 number holo calling bell, 2 number torch, 3 number stethoscope. Osthir, ki je korbe kichu bujhe pacche na. Eta nibe to ota nibe, jei dicche na tokhon sathe sathe chilla palla shuru hoye jacche. একটা অসিনা জায়গাতে আমার চেম্বারে যেখানে বাচ্চারা সাধারণত ঢুকতেই ভয় পায় আর সেই বাচ্চা এসে শুরু করে দিল বাড়িতে মায়ের কথা হলো এটা না দিলে ওইটা ওইটা না দিলে কান্নাকাটি জিদ আর জেদ এমন শুরু করে দিচ্ছে বাড়ি একেবারে অস্থির হয়ে যাচ্ছে দেখেন বাচ্চা তখন মায়ের ধারণা বাচ্চা না থাকলেও বিপদ থাকলেও বিপদ এটা একটা অতিরিক্ত জেদ এটা তৈরি হয়ে গেছে এই জেদটা কিভাবে হলো যাক যেভাবে হচ্ছে হোক তো অনেক সময় একটু ছোটখাটো জোকস আকারে বলি মা বাবা কি রকম ছিল কেউ কেউ স্বীকার করে হ্যাঁ মা বলে বাবা ছিল বাবা বলে না মা ছিল ছোটবেলায় এরকম দাদি নানির কাছে শেখা আচ্ছা যাক যেই থাক তবে এইটার ক্ষেত্রে আমরা কি করি আর কি করা উচিত সেটা আমাদের জানা উচিত বলে মনে করি দিদটা কিন্তু আস্তে আস্তে কমানো যায় আমি একটা অনেক একটা ক্রুড একটা কাজ করেছিলাম সেটা এটা কল্পনার বাইরে সেটা ভিডিওতে বলা যাবে না যাক তবে যেটুকু করা যায় যেটুকু করা যাবে আমরা যেটুকু করি সাধারণত সেটা আগে বলবো তারপর কি এটুকু কেন করা যাবে না আর কি করা যাবে সেটাই বলবো দেখুন যে চাপলে হয় দেখা গেল একটা খেলনা ভাঙলো অথবা একটা কিছু ভেঙে ফেললো সাথে সাথে দেখা গেল তাকে শারীরিকভাবে আঘাত করা হয় খুব খারাপ এটা শারীরিকভাবে আঘাত করলে কিন্তু বাচ্চার হয়তো আপনি দিচ্ছেন হাতে পায়ে মারছেন হঠাৎ কোনো এক সময় মাথায় হয়তো লেগে যেতে পারে অথবা ভয় দৌড়াতে দেয় মাথাটা কোনো দেওয়ালের সাথে আঘাত খেতে পারে অনেক বড় একটা সমস্যা সৃষ্টি হতে পারে এটা কখনোই করতে যাবেন না কখনো আপনি অযাচিতভাবে তাকে উপদেশ দিয়ে দিয়ে একেবারে বাণী নষ্ট করতে যাবেন না যতই বাণী দেন দেখবেন ওইটা ওই সময়ের জন্য শেষ পর্বতে আবার শুরু হচ্ছে এরপরে আরেকটা কাজ করবেন না মায়েরা সাধারণত বলে যে আমার মরণ হয় না কেন বা আমার এই তকনি আমার মরণ জ্বালা হয়ে গেল এই শব্দটা কিন্তু অত্যন্ত খারাপ এই জিনিসটা কখনো বাচ্চার সামনে বলতে যাবেন না কখনোই বলতে যাবেন না এটা করা উচিতই না তবে কি করব জেদ করতেছে কি করব জেদ কমানোর উপায় এক নম্বর উপায় হলো ওকে জেদ করতে দেন অ্যাটেনশন দেবেন না আপনি ওকে অ্যাটেনশন লেস অ্যাটেনশন দেন গড়াগড়ি পারছে এটাকে ট্যান্ট্রাম ট্যান্ট্রাম বলি একেবারে গড়াগড়ি পাইড়ে ধুলা কাদা মাখা দিচ্ছে আপনি সেক্ষেত্রে করতে পারেন কি বাড়ির মধ্যে যদি গড়াগড়ি দেয় ঠিক আছে একটা মাদুর বিছিয়ে দেন আপনি দূর থেকে তলচোকে দেখেন যে ওর কানে কেটে ফেটে দেয় কিনা বা কানে কোনো পোকামাকড় ঢুকে কিনা দুই ঘন্টা তিন ঘন্টা কাঁদছে কাঁদছে দেখবেন একসময় কান্না সেরে যাবে তবে এই কাজটা করবেন না কান্না শেষের পরে আপনি দৌড় দিয়ে দেয় বাবুটাকে কোলে নিয়ে বাবা তো অনেক কষ্ট দিচ্ছি অথবা আবার ফোঁপায় ফোঁপায় কান্না শুরু করবে আপনি ওকে আমলে দেবেন না মোট কথা জেদটাকে আমলে দিবেন না এরপরে আর একটা জিনিস কী করবেন ও সে ফ্যাসিলিটিগুলা ভোগ করে সেই ফ্যাসিলিটিগুলা এই ফ্যাসিলিটিগুলা ভোগ আপনি কমায় দিয়ে দেবেন যেমন এক নম্বর ফ্যাসিলিটি ভোগ করে বাবা চাকরি করে বাবা রাতের বেলা আসে বাবা কিছু না কিছু নিয়ে আসে প্রথম দাবিদারও ওর হাতেই আগে দিয়ে দেওয়া হয় আপনি এটা থেকে বিরত থাকেন আপনি এটা থেকে বিরত থাকেন বাবাকে নিষেধ করে দেন আর জিনিস যেন না আনে কোনো খাবার জিনিস এমনি তো বাইরে কোনো খাবার জিনিস খেতে আমরা নিষেধ করি নিষেধ করে দেন আর কি বাচ্চাকে যে আদর যত্ন যেটা করতেন হয়তো খাচ্ছে একাকি দূর দিয়ে যায় খাবারটা একটু ভালো করে দিয়ে মাখায় দিয়ে একটু ভালো করে তুলে দেওয়ার চেষ্টা করলেন না তুমি নিজের খাওয়ার নিজে খাও তুমি নিজের খাবার নিজে খাও নিজে ম্যানেজ করো খাবার দিচ্ছি এইভাবে মাখাও এই কাজ করো মাছটা বেছে নাও এটা মাংসটা এইভাবে খাও ডিমটা এইভাবে খাও এই কাজ করো এই ফ্যাসিলিটিগুলো ভোগ করতে দেবেন আর একটা জিনিস কিন্তু এই আমরা যে কাজটা করি যে কাজটা করা উচিত না যেমন তুলনা করা হয় দেখো তো অমুকের ছেলে অনেক ভালো এই কাজটা করে না এই কাজটা করলে মানসিকতা হীনমন্যতায় সে ভুগতে পারে সুতরাং এই কাজটা কখনো করবেন না ঠিক আছে দর্শক তাইলে যে যেভাবেই তৈরি হোক ধরেন আমরাই তৈরি করছি তৈরি কীভাবে হয় স্কুলে যাচ্ছে টাকার প্রয়োজন নেই পাঁচ টাকা দিল শখের পরিবর্তে
এক দিন দুদিন পাঁচ দিন দেওয়ার পর 10 টাকা চাইলো 10 টাকা নিলেন এরপরে 7 দিন পরে যে 15 টাকা চাবি আপনি দিতে যাবেন না তখনই শুরু করে দিয়ে দিবে হই জয় কান্নাকাটি চিল্লাপাল্লা কেন আপনি অযাচিতভাবে কেন দিতে যাবেন না যেটা প্রয়োজন নেই কখনো দিতে যাবেন না সুতরাং জিদের জন্য কি কি কাজ করবেন না আমি আবার বলি ওকে অন্যের কাছে অন্যের সাথে কখনো তুলনা করতে যাবেন না ওর সামনে কখনো বলবেন না যে আমার মরণ হয় না কেন তোর জন্য আমি মারাই যাব বাবা এই সব শব্দ কখনো উচ্চারণ করবেন না ওকে কখনো শারীরিকভাবে আঘাত করতে যাবেন না এই কয়টা দিনই জিদের বাচ্চাকে করবেন না তবে করবেন কি ওর ফ্যাসিলিটি ভোগগুলো আস্তে আস্তে কমায় দেন আর ওকে কাঁদতে দেন বেশি না 7 দিন 10 দিন আমার আমি দেখছি প্রমাণ হয়ে গেছে 7 থেকে 10 দিন যখন দেখছে যে আমি আর পাচ্ছি না এটা কান্নাকাটির পরে আর আমাকে দেওয়া হচ্ছে না সুতরাং উত্তর লাস্ট রিসোর্ট ছিল কান্নাকাটি সেটাও বন্ধ হয়ে গেল সুতরাং ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সুতরাং জিদ থামানো কোনো ব্যাপার না তো আশা করি এটা এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে এই আশা ব্যক্ত রেখে শেষ করছি আল্লাহ হাফেজ আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু